এমবিবিএস ইন অ্যাব্রড, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। কি বলবে, আমি তো বললাম তৃণমূলে যেখানে যেখানে ছোঁয়া লেগেছে সেখানে সেখানে চুরি হয়েছে, পরিষ্কার কথা। এখন সব তো লিস্ট ধরে বলা যায় না, সমবায়ে চুরি হয়েছে বলেই তো এখন সমবায়ের ভোট করছে না, আর যেখানে ভোট করছে সেখানে ভোট লুট করছে। এক দুই হচ্ছে সমবায় দপ্তরকে বলবো, তাদের ইন্সপেক্টর, তাদের নিয়ম আছে, তারা কিন্তু নিয়ম মেনে দেখছে না। সমবায় একদম প্রান্তিক মানুষদের, গ্রামীণ সমবায়, মহিলাদের সমবায়, এমপ্লয়িজ কোঅপারেটিভ, তাও কিছুটা ইউনিয়ন আছে বলে চালানো যাচ্ছে, কিন্তু কৃষকদের যে সমবায় আছে গ্রামীণ সমবায়গুলোকে চুরি করে ফাঁক করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও লড়াই হচ্ছে, সমবায় বাজার আন্দোলন হচ্ছে। পুলিশ যেমন এত সব জানতো কিন্তু কিছু বলতো না, মিডিয়াও সব জানতো কিন্তু বলেনি, কারণ মমতা ব্যানার্জি বলেছে সরকারের বিরোধী কোনো কথা বলবে না। আমি তো অন্তত 5 বছর ধরে বলছি ডিসিআরের কথা, ডুপ্লিকেট চালানি সিটের কথা, কারণ যেহেতু এই সব ডুপ্লিকেট টোলের টাকা অভিষেকের কাছে যায়, পাথর খাদানের টাকা হোক, কয়লা খাদানের টাকা হোক, বেআইনি যা কিছু আছে, বেআইনি কয়লা পাচার হোক, গরু পাচার হোক, এগুলো একেবারে নিচু থেকে ওপর পর্যন্ত পুলিশ তন্ত্রের সঙ্গে তৃণমূলের চোরতন্ত্র এককাট্টা হয়েছে এবং অনেকের দ্বারা লাভবান হয়েছে। তা নাহলে বিডিও এসডিও না জানলে কখনো ডুপ্লিকেট চালান রিসিট হয়? বক্সি কাণ্ডের পরেও তো আমি বলেছি, প্রেস কনফারেন্স করেছি, এবং বছর পর বছর ধরে সাধারণ নাগরিকদের ওপরে যে কোনো যাত্রীর কাছ থেকে টোল নেওয়া হয়েছে, আইনত টোল নিতেই পারে না, আর সেই টোলের টাকা ভাগ ছিল। এবং এই গোটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে বিভিন্ন থানার পুলিশ জিপ নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের কাজ হচ্ছে অন্যান্য গাড়িগুলোকে থামানো, আর যারা ওই নানা রকম জন্ম ভোলে বাবা ভোলে বোম এসব নাম আছে তো, এরকম দেখবে শিব দুর্গা কমিটি, হর পার্বতী কমিটি, এরম নাম দিয়ে চালান কাটত, ঠাকুর দেবতার নাম ব্যবহার করে, আর সেইগুলো দেখে পুলিশের কাজ হচ্ছে সেগুলো চন্দন কাঠ হোক, কয়লা হোক, চোরাই মাল পার করে দেওয়া, গাঁজা হোক পার করে দেওয়া, আর অন্য লোকজনকে ওভারলোডিং অমুক তমুক এই 407 নিয়ে ছোটা হাতি নিয়ে যারা যাচ্ছে তাদেরকে ধরা, তাদের কাছ থেকে টাকা আদায় করা। তো কে না জানতো, কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম শেষ হয়ে গেছে। তারা যে তদন্তমূলক প্রতিবেদন বার করত, মমতার ভয় হোক, ভক্তিতে হোক বা বিজ্ঞাপনের যে চোটে হোক, বড় বড় মিডিয়া এগুলো চুপচাপ ছিল, এখন অন্তত বলছে, তাদের এটা বলতে হবে, নাহলে মানুষ জানবে কি করে। সত্যি লালকেল্লা দিয়ে বক্তৃতা করছেন নারীদের সম্মানের কথা, ইজ্জতের কথা, আর অন্যদিকে বিলকিস বানুকে যারা গণধর্ষণ করলো, খুন করলো, তাদেরকে চুপিসারের পেছন থেকে মুক্তি দিয়ে দিলেন। আমরা এটা বিরোধিতা করেছি, কমরেড সুভাষিনী আলী এবং আরও অনেকেই সুপ্রিম কোর্টে মোকদ্দমা করেছে, পিআইএল করেছে, আজকে তার শুনানি ছিল, আমি জানি না এর মধ্যে কী হয়েছে, আমরা এটা নিয়ে লড়বো। গোটা বিশ্বের মানুষ ছিচি করছে যে একসময় নির্ভয়া কাণ্ডের পরে সবাই মিলে বলেছিল কড়া আইন করে শাস্তি দিতে হবে, কেউ কেউ বলেছিল ফাঁসি দিতে হবে, আমরা বলেছিলাম ফাঁসি নয় কিন্তু শাস্তি দিতে হবে। আর মোদী এখন দেখা যাচ্ছে যে আসিফার সময় শুরু হয়েছিল মোদী জমানায়, যেহেতু মুসলমান মেয়ে সুতরাং অপরাধ অপরাধ নয়, তপশিলি জাতি অপরাধ অপরাধ নয়, যেটা হাতরাস কাণ্ড হয়েছে। আর এই আবহাওয়াটা পশ্চিমবঙ্গেও নিয়ে আসা হচ্ছে, এখানেও হাঁসখালি থেকে, ময়নাগুড়ি থেকে, পিংলায় আমরা দেখেছি, ধর্ষক যদি তৃণমূলই হয় তাহলে পুলিশ কোনো কেস করতো না, যদি আমরা হয়েছি করতাম, এবং ঝামেলা চলছে। বিজেপির রাজ্যসভা বৈঠকে রাজ্য দপ্তরে দিলীপ ঘোষকে ঢুকতে দেয়নি, আগে নিজের দলটাকে উনি একজোট করুন, তারপর অন্যদের হবে। ভোটে আসার আগেই মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন উনি গুন্ডা কন্ট্রোল করেন, সুতরাং উনি এসব গুন্ডা বদমাইশ চোর জোচ্চোর লম্পট ধর্ষকদের কিন্তু তিনি নেতা বানিয়েছেন, তারা সেই কাজই ভালো করে। এই যে তুমি এখানকার বিধায়িকার নাম বলছো, উনি বিধানসভায় বলেছেন, এখানকার জুট মিলের কথা বলেছেন, এখানকার উন্নয়নের কথা বলেছেন, বা যখন দাঙ্গা হাঙ্গামা ছিল তার বিরুদ্ধে কথা বলেছেন, তাহলে তার নাম জানতাম, কিন্তু উনি গুন্ডামি করেছেন বলে নামটা বিখ্যাত হয়েছে, অনুব্রত চুরি করেছে বলে গোটা দেশে বিখ্যাত হয়েছে, নাহলে অনুব্রতকে নিয়ে প্রশ্ন করতে কেউ আমাদের কাছে সামনে। তো তৃণমূলের লোকেরা এইসব ধর্ষণ করলে, খুন করলে, রাহাজানি করলে, চুরি করলে, জোচ্চুরি করলে তাদের খবর কাগজে নাম ওঠে, উনি নাম তুলেছেন। আমি তো জানো আমার উকিলকে দিয়ে তো আমরা বলেছি যে তদন্ত হোক এবং সেখানে কোনো দল দেখা যাবে না, এটা তো আমরাই বলতে পারি, সিপিআই বলতে পারি, এই জন্য আমরা বলছি চোর ধরো জেল ভরো, পুলিশরা করেনি, যার ফলে ইডি, নাহলে হাইকোর্ট তো বলতে পারতো কলকাতা পুলিশকে বা রাজ্য পুলিশকে করো, কিন্তু জানে ওরা চোরকে ধরে না, চোরকে তোল্লা দেয়, এটা তো আমাদের রাজ্যের প্রতি অপমান। কিন্তু আমরা বলেছিলাম যে কোনো তদন্ত হোক, এই জন্য তো আনিস খানের তদন্ত চাইছি আমরা, এবং আনিস খানের বাবা সালিম খান চাইছেন যে সিবিআই তদন্ত হোক, কেন চাইছেন, কারণ রাজ্য পুলিশের ভরসা নেই, এটা তো দুর্ভাগ্য আমাদের। মমতা দি যতদিন পুলিশমন্ত্রী থাকবেন পুলিশের এরকম জোচ্চুরি সায় দেবে। সংবাদ মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে অরূপ রায়ের নাম উঠেছে, অরূপ রায় একজন মন্ত্রী,
ওই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কোনো একটা তমলুক ঘাটাল ইত্যাদি, সেখানে নিয়োগ দুর্নীতি, মন্ত্রীর ঘনিষ্ঠ তার নিয়োগ হয়েছে, ব্যাংকের চেয়ারম্যান তার নিয়োগ হয়েছে, মানে তার নিজস্ব লোকের, ব্লকের তৃণমূল নেতা তাদের নিয়োগ হয়েছে। এবার অরূপবাবু বলছেন আমি কোনোটা কমেন্ট করিনি। বেশ, তাহলে কে রেকমেন্ড করেছে? কাকতালীয় আকাশ থেকে পড়েছে, কে রেকমেন্ড করলো? অরূপবাবুর অবিলম্বে উচিত, যেহেতু উনি সমবায়ের মন্ত্রী, যে সমবায় ব্যাংকে এই দুর্নীতির পিছনে কারা, উনি নামটা প্রকাশ করুন, নামটা প্রকাশ না করলে ওনার নামই আসবে। তারপর উনি যদি অস্বীকার করেন তাহলে মন্ত্রিসভার ফাংশনিং ইজ এ কালেকটিভ রেসপন্সিবিলিটি, তাহলে কিন্তু ওনাকে বলতে হবে যে মুখ্যমন্ত্রী দায়ী। উনি দায়ী না হলে কে দায়ী? তলায় কেউ না, উনিও না, অথচ ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এ কখনো হয় নাকি? ফলে মুখ্যমন্ত্রীর নাম কিন্তু আসবে, এটা বুঝে যেন অরূপবাবু চলেন। আমি বলছি অরূপবাবুরা ছজন মিলে অসম্মান বোধ করেছিলেন যে আমাদের নাম কেন আসছে। তারপর অরূপবাবুরা তিনজন মিলে ইডি যেন না ঢোকে তার জন্য কোর্টে মুভ করেছিলেন। বোঝা যাচ্ছে তো ডাল মে কুচ কালা হ্যায়? অরূপবাবুও সতর্ক থাকুন, হয় নাম বলুন, নাহলে হয় আপনি অথবা আপনার ওপরের মালকিন, তাদের নাম কিন্তু আসবে। কার কার হাত মাথায় আছে? অনুব্রত মার্কা বাহিনী যেখানেই যাবে সেখানেই তাদের চোর কথাটাই শুনতে হবে। কি শুনবে? সাধু, সাধু পুরুষ অনুব্রত মার্কা যে বা যারা আছে তারা যেখানেই যাবে বেআইনি সম্পদের অধিকারী, লুঠেরা, পাচারকারী, আমি বলবো চোর বললে ঠিক বলা হচ্ছে না, পাচারকারী। চোর তো অনেক ছোট, তার চেয়ে অনেক বড় পাচারকারী, লুঠে খাওয়া, মানুষকে চুষে খাওয়া, যুবকের কাজ কেড়ে নেওয়া, সব। ফলে এই যতদিন উনি যেখানে যাবেন ততদিনই এ কথাটাকে শুনতে হবে। এ পুলিশ টুলিশের যদি দুঃখ হয় কিছু করার নেই, বেশি বললে কেউ যদি আপত্তি করে, ওই যারা যারা বলছেন যে না না সব বলো না, তাদের বলতে হবে আপনারাও কি পাচারকারী? পাচারে ভাগ পেতেন? যারা পাচারে ভাগ পেতেন তারাই অনুব্রত পাশে আছে। কে অস্বস্তিতে পড়বে আমি জানি না, অনুব্রত মণ্ডলকে তো ইডির ডাকতে হবেই। ইনকাম ট্যাক্সিও ডাকবে না কেন? কিসের ইনকাম? কি করে? কি লেখাপড়া করেছিল? কোথায় চাকরি করতো? কি ব্যবসা করতো? কয়লা, গরু, বালি, সোনা, আপনি তৃণমূলের যারা যারা নেতা তারা সবই এর মধ্যে যুক্ত, সাধারণ সমর্থকরা নয়। সাধারণ সমর্থক কষ্ট করেছে, তৃণমূলের কাজ করেছে, যে কোনো কারণে তৃণমূলকে পছন্দ করেছে, সে তো আর ভাগ পায়নি, তাকে কেউ ভাগ দেয়নি, ভাগ গেছে ওপরে, যত উপরে তত বেশি ভাগ। আর এই আপনি গ্রামে গ্রামে দেখবেন দুজন তিনজন চারজন, দশটা আঙুলে দশটা আংটি, বিশাল একটা সোনার চেন, হাতে একটা বিশাল বালা, পাঁচটা গাড়ি, তিনটে বাড়ি, চারটে ফ্ল্যাট, জমি কোথা থেকে আসছে? এদের সবাইকেই উচিত সিবিআই এর ডাকা। যদি তথ্যের গভীরে যেতে হয় তাহলে এদের ডাকতে হবে এবং এরা ধরা পড়বে বটে। যত বড় নেতা তৃণমূলের তত বড় চোর, তত বড় পাচার। দেখুন, আমি রাজ্য সরকারকে এর আগে চিঠি দিয়েছি, মাস চার পাঁচেক আগেও আমি আপনাদের বলেছি, আমার হিসেবে প্রায় ৪০টা টোলের মতন ব্যবস্থা, বাঁশ দিয়ে রাস্তা আটকে আদায় করা, কাঁচা রসিদ দেওয়া, এবং ডিএমের অর্ডারেই পারলে প্রায় ডবল হয়ে গেল বালির দাম ইত্যাদি, মানে যে মানে কাটা কাটতি আর কি, পার টন কত টাকা দিতে হবে ইত্যাদি, হাজার হাজার কোটি টাকা, কোনো হিসেব আছে? ডিএমএসপি তারা বলতে পারবে না কেন? কতবার এই কথাটা হয়েছে? মুখ্যমন্ত্রী তো জানেন কতবার এই কথাটা হয়েছে। এখন সব ধরা পড়ে যাচ্ছে, কারণ ওই ভাগাভাগিটা কার বেশি এই নিয়ে খুঁড়োখুড়ি পর্যন্ত হয়ে গেছে ওইখানে বহুবার। ওখানকার ট্রাক ওনার্সরা বা ওখানকার যারা ব্যবসায়ী তারা বারবার সরকারকে জানিয়েছে, সরকার চুপ করে থেকেছে, প্রশ্রয় দিয়েছে। সুকান্ত মজুমদারকে সবাই জানেই রাখো, সুকান্ত মজুমদারের ডাক দিলীপ ঘোষ শোনে কি না, বিজেপির অন্য নেতারা শোনে কি না তাও আমি জানি না, কিন্তু আমি বলবো যে
তৃণমূল বিজেপি সহ সবাইকে নিয়ে মহাজোট করেছিল বামপন্থীদের বিরুদ্ধে। তৃণমূল আর বিজেপি মহাজোটের একটা আগ্রহ আছে বরাবর আমরা জানি, এখনও আমরা জানি চিটফান্ড কাণ্ডে অপরাধী তৃণমূলকে বাঁচিয়ে দিচ্ছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সঙ্গে নিয়ে মহাজোট বিষবত। বিজেপি কি চায় তৃণমূল বিপদে পড়ুক, তৃণমূলকে ধরা হোক? তাহলে চিটফান্ড কাণ্ডে অপরাধী তৃণমূলের নেতারা জেলে নেই কেন? নারদকাণ্ডে যাদের হাতে হাতে টাকা নিতে দেখা গেছে তারা জেলে নেই কেন? তাদের প্রশ্রয় দিয়েছে কেন? বিজেপি তৃণমূলকে প্রশ্রয় দিয়েছে, বরং তৃণমূল বিজেপি এই দুইয়ের বিরুদ্ধে মহাজোট, এটাই হবে মানুষের আহ্বান। প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি এমএলএও বটে, গত কিছুদিন ধরে নাকি তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে সিবিআই ডাকাডাকি করার পর থেকে তাকে নিয়ে কেউ খোঁজ পাচ্ছে না, তিনি নাকি বাড়িতে নেই, তার মোবাইল নাকি সুইচ অফ, আমি জানি না। কেউ না জানলে উনি যেহেতু এমএলএ নিশ্চয়ই স্পিকার জানেন এবং নিশ্চয়ই মন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রী জানেন, তাদের কাছে জিজ্ঞাসা করা হোক। কলুষিত করেছেন, লুট করেছেন, দুর্নীতি করেছেন, টাকার পাহাড় বানিয়েছেন, শাস্তি পেতে হবে, কোনো সন্দেহ থাকতে পারে না, তার ব্যবস্থা অবিলম্বে করা উচিত।